আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় পন্স কেক। এই কেকটি কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে, কীভাবে তৈরি করি। কেকের জন্য প্রথমে এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার দিয়ে কেটে নিব। কেকের জন্য আমি 2টা ডিম নিয়েছি। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখানে নিয়েছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিবেন। এখানে প্রথমে 1/2 চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড মিক্স দিয়ে ফেটে নেব যতক্ষণ না চিনি মিশে যাবে। বাকি চিনিটুকুও দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আর দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। খুব ভালোভাবে ফেটতে হবে যতক্ষণ না একটা ফোমি ভাব আসে। এখন এখানে 1/4 কাপ তরল দুধ দিয়ে দিব, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো আরেকবার ছেঁকে দিয়ে দিব, তবে একবারে দিব না, 1/2টা দিব, বাকি 1/2টা মেশানোর পরে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিই। ঠিক এমন যেন ব্যাটারের উপরে একটু দাগ থেকে যায়, এই যে দেখতে পাচ্ছি। কেক বেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি, একটা কাগজ লাগবে। প্রথমে আমি এই টিফিন বাটিটা একটু তেল ব্রাশ করে নেব। এখন কেকের ব্যাটারটা এই মোল্ডে ঢেলে নিব। এখানে আরেকটি কাজ বাকি আছে,
এইভাবে একটু ঝাঁকিয়ে নিব। আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য এখানে 2-3 ফোঁটা দিয়ে দিব। দিয়ে এই কাঠি দিয়ে একটু মিশিয়ে দিব যেন দেখতে সুন্দর লাগে। চুলায় বেক করার জন্য আমি একটি পাত্র নিয়েছি বড়, এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব। দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য প্রি হিট করে নেব। 5 মিনিট পর আমি এই কেকের পাত্রটি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে 45 মিনিট বেক করে নিব। তো এখানে আমি একটি ঢাকনা দিয়ে ফিরছি 45 মিনিট পর। ফিরে এলাম 50 মিনিট পর। এখানে দেখি এখন একটা টুথপিক নিয়েছি, কেকটা চেক করে নিব। দেখুন এখানে কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু এইভাবে কেটে নিব যাতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন আমি এখানে যে কাগজটা দিয়েছিলাম উঠিয়ে নিব, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, কতটা সফট হয়েছে। এখন আমি উল্টে নিলাম। তৈরি হয়ে গেল স্পঞ্জ কেক। এই কেকটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন গ্যাসের চুলায় তৈরি স্পঞ্জ কেক। দেখুন আমি একটু দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। এভাবে আমার এই রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন, এরকম সফট কেক হবে, তো অবশ্যই বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।